সাবধানে, গরম আছে। দুধ নিয়ে যেতে যেতে তো ঠান্ডা হয়ে যাবে, এখানেই খেয়ে নিন। এটা আমার জন্য না, আরেকজনের জন্য নিয়ে যাচ্ছি। যেভাবেই হোক এই দুধটা নীলাকে খাওয়াতেই হবে, নাহলে যে ওষুধ খাওয়ানো যাবে, আর বাড়িতে কাউকে জানালেও চলবে না, লুকিয়ে খাওয়াতে হবে। আর লাগবে না মিষ্টি, ঠাম্মি আমাকে জল করতে দিয়ে যেতে বলেছে। আর লাগবে না, যাও তুই খেলা কর। মাসি, তোমাকে মেশে একটু বাইরে ডাকছে। বাইরে এখন কেন ডাকছে বলতো? সেটা তো জানি না, তুমি একবার আসবে আমার সাথে, উঠতে পারবে? চল দেখি। মিষ্টি তুই একটু রেখে এতটা। এখনো আসছে না কেন? কেউ কিছু দেখে না? শোনো, গরম গরম দুধ ঝটপট খেয়ে নাও। তোর না না, আমি খাবো না। আমি তো নির্জলা উপশমে খেতে পারবো না, ছোটতে দেবো, পুজোর জোগাড় করতে হবে। দেখছো তো, এই জন্য বলছিলাম, শোনো, খালি পেটে পুজোর জোগাড় করলে না সে পুজো কখনো ভালো হয় না। তাই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই দুধটা খেয়ে নাও। দয়া করে আপনি তেমন অনুরোধ করবেন না শ্রোতাদা, বলবো আমি পারবো না। তুমি আমার কথা কেন শুনছো? তুমি আমার কথা শুনছো না কেন বলো তো নীলা? হ্যাঁ, এই দুধটা খেয়ে নাও প্লিজ। দেখো, তুমি এখন খালি পেটে যদি পুজোর জোগাড় করতে যাও তাহলে তোমার মাথা ঘুরে যেতে পারে, তাতে বিপদ বাড়বে বই কমবে না। প্লিজ তুমি এটা খেয়ে নাও। আর তার উপরে এই পরীক্ষা দেওয়ার দরকারটা কি আছে বলতো? কোনো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা বন্ধ, এনো দুধ খাও। নীলা, তুমি ঠিক আছো তো? কি কি হচ্ছিল এখানে? হ্যাঁ, এই দুধের গ্লাস এখানে কে আনলো? ও মা, তার মধ্যে লুকিয়ে লুকিয়ে দুধ খাচ্ছিলি? হ্যাঁ, ওই নিশ্চলে উপাসনার বুড়োটা ভাওতা বাজে? ওরে বাপরে বাপ, কি অলক্ষণে কাণ্ড! জেঠিমা, গুরুদেব, শিগগিরি এখানে আসুন, বাবা শিগগিরি আসুন। দেখুন, এখানে নীলা লুকিয়ে লুকিয়ে দুধ খাচ্ছিল উপোস ভেঙে। হয়েছেটা কি? আর কি হবে? ভাগ্যিস বাইরে বেরিয়েছিলাম,